করছিলাম না, আস্তে আস্তে করব। ওকে, আমরা আমাদের একটু ডেস্কটপের ভিতরে যাই, দেখি ডেস্কটপের ভিতরে বিআইটিএম নামে আমার একটা ফোল্ডার আছে, যে কোনো ফোল্ডারই হইতে পারে। আমি ডেস্কটপের ভিতরে একটা বিআইটিএম নামে ফোল্ডার আছে, সেইখানে বেশ কিছু ফাইল আছে। আমি আমাদের যে ইটিসি এফএসটা ফাইলটা আছে, এই ফাইলটা আমি এখানে কপি করে নিয়ে আসলাম। সেই ক্ষেত্রে এখন আমার এইখানে আমরা যদি দেখি এফএসটাপ নামে আমার একটা ফাইল আছে, যে ফাইলে ওনার বা ইউজার তার রিড রাইট পারমিশন আছে। এফএসটাপ ফাইল আনতে হবে এমন কোনো বিষয় নেই, যে কোনো ফাইল আছে অথবা যে ফাইল আছে এটাও দেখ। তাহলে আমাদের একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি, এই ফাইলের ভিতরে দেখতে পাচ্ছি ইউজারের আছে রিড রাইট পারমিশন, গ্রুপের আছে রিড পারমিশন এবং আদার্সের আছে রিড পারমিশন। তো এই হিসাবে আমি যদি আর একটা টার্মিনালে যাই এবং এইখানে স্টুডেন্ট ইউজার হিসাবে যদি লগ ইন করি, স্টুডেন্ট ইউজার ছাড়া আমাদের আর কি ইউজার আছে? আমরা যদি একটু দেখি আমাদের কি কি ইউজার আছে, আমাদের স্টুডেন্ট পাভেল, বাবু, আলী নামে বেশ কিছু ইউজার আছে, ঠিক না? সাপোজ আমি আলী ইউজারে লগ ইন করলাম, আলী ইউজারে লগ ইন করে আমি কই যাব? ডেস্কটপ। আলী ইউজারে লগ ইন করে এখানে দেখলাম যে এখানে কিছু নাই। আমি যদি এখানে যাই রুট, ডেস্কটপে যাওয়ার পারমিশন কিন্তু তার নাই, আছে আলী ইউজারের ডেস্কটপে যাওয়ার পারমিশন নাই, কিন্তু আলী ইউজারের টার্জেনে যাওয়ার পারমিশন কিন্তু আছে, ঠিক না? টার্জেনে যাওয়ার পারমিশন আলী ইউজারের আছে। ওকে, আমরা এইটাই দেখি, আমি টার্জেনের ভিতরে কোনো ফাইল নেই। আমরা তাহলে একটু সুবিধা করি, আমরা আমাদের এই এফএসটা ফাইলটা টার্জেনের ভিতরে নিয়ে যাই। তাহলে এখন আমরা দেখব আলী ইউজার যদি এখানে দেখে তাহলে সে এখন এফএসটা ফাইলটা দেখতে পাচ্ছে, ঠিক না? এখন এই টার্জেনের ভিতরে আমরা যদি যাই, টার্জেনের ভিতরে আমার একটা ফাইল আছে, ফাইলের নাম হচ্ছে এফএসটা ফাইল, এবং এই যে ফাইলটা আছে স্ট্যাপ তার ইউজার নেম হচ্ছে রিড রাইট, গ্রুপ হচ্ছে রিড, আদার্স হচ্ছে রিড। তাহলে আদার্স ইউজার না আমি এখানে এফএসটা ফাইলে, নাকি আলী ইউজার কি আদার্স না? তাহলে আলী ইউজার দিয়ে যদি আমি এফএসটা ফাইল রিড করতে যাই তাহলে আমি পারার কথা না? রিড করতে পারার কথা তো, আমি রিড করতে পারতেছি আমি, তাই তো রিড করতে। এখন আমি রুট ইউজার থেকে এটার পারমিশন চেঞ্জ করে দিলাম, সাপোজ 640 এফএসটা। এখন যদি আমরা দেখি তাহলে আদার্সের কোনো পারমিশন নাই। তাহলে এখন যদি আমি এই এফএসটা ফাইলটা রিড করতে যাই তাহলে কি রিড করতে পারবো? তোমাকে রিড করতে দিচ্ছে, এটুকু ক্লিয়ার? এটা আমরা আগে অনেকবার প্র্যাকটিস করছি, ঠিক না? এখন আমার কথা হচ্ছে আমরা চাচ্ছি যে আলী ইউজারকে এই ফাইলটা রিড করার পারমিশন দিতে, আলী ইউজারকে এই ফাইল রিড করার পারমিশন দিব, কিভাবে করতে পারি? আলী ইউজারকে এটার ওনার বানাই দিতে পারি তাহলে পাবে, তাই তো? কিন্তু ওইটা ওনার আমি বানাইতে চাচ্ছি না, এটা ওনার, কারণ ওনার আবার রিড রাইট পারমিশন আছে, আমি তাকে রিড রাইট পারমিশন দিব না। আমি তাকে রুট গ্রুপে অ্যাড করতে পারি, তাই তো? কিন্তু আমি চাচ্ছি না তাকে রুট গ্রুপে অ্যাড করতে, কারণ রুট গ্রুপে অ্যাড করলে সে রুটের অন্য অন্য যত জিনিসপত্র আছে সেইগুলো তো অ্যাক্সেস করতে পারবে। আমি চাচ্ছি আলী ইউজার শুধুমাত্র এই ফাইলটাই রিড করতে পারবে, এছাড়া তার অন্য কোনো ধরনের এই গ্রুপ ইউজারের সাথে কোনো সম্পর্ক না থাকে। অর্থাৎ আমাকে একটা স্পেশাল পারমিশন দিতে হবে এই ফাইলের উপরে, একটা স্পেশাল পারমিশন। এটুকু কি বুঝতে পারছি কী করতে যাচ্ছি? তাহলে আমরা চাচ্ছি যে আমাদের রেগুলার যে ইউজার গ্রুপ পারমিশন আছে সেইটা বাদে আমরা যদি অন্য কোনো স্পেশালি কোনো একটা ইউজারকে
কোনো ফোল্ডার বা ফাইলে স্পেশালি পারমিশন দিতে চাই সেটা কিভাবে করব। আমরা উইন্ডোজে যখন পারমিশন দিছি আমরা ইউজার গ্রুপ দিয়ে হিসেবে পারমিশন দিছি, ঠিক না? কিন্তু আমরা চাইলে কোনো একটা ইউজারের উপর স্পেশাল পারমিশন দিতে পারতাম না। আমরা লিনাক্সে এই একটা জিনিস কিন্তু দেখি নাই পারমিশনের, যেটা আমরা পরে দেখবো বলছিলাম, তাই তো? সে আমরা সেই জিনিসটা আজকে প্রথমে দেখি। ক্লিয়ার সবাই? তাহলে আমরা একটা ফাইল, যে কোনো একটা ফাইল, এই ফাইলটা আমরা এমন একটা ড্রাইভে রাখছি যে ড্রাইভে ওই ইউজারের অ্যাক্সেস আছে, কিন্তু সেই ফাইলের উপর আদার্সের কোনো পারমিশন না থাকায় ইউজারটা ওই ফাইলটা রিড করতে পারতেছে। এইটুকু ক্লিয়ার? তাহলে আমরা এখন কি করব, পারমিশন দিব। ক্লিয়ার? এই যে কোনো একটা ফাইল আর কি, আমরা আপাতত এফএসটা ধরে নিয়েছি আর কি। তো কমান্ড হচ্ছে সেট এফএসিএল, কমান্ড হচ্ছে সেট এফএসিএল, অর্থাৎ আমরা একটা এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এসিএল সেট করতে যাচ্ছি, স্পেশাল একটা এসিএল আমরা সেট করতে যাচ্ছি। এসিএল সেট করার জন্য আমরা মাইনাস এম এই অ্যাট্রিবিউটটা ইউজ করব। কোন অ্যাট্রিবিউট? মাইনাস এম। কাকে আমি দিতে যাচ্ছি? ইউজার আলী, তোমাকে বলে দিতে হবে এখানে কাকে দিতে যাচ্ছি। ইউজার ইউ ক্লোন, ইউ হচ্ছে ইউজার, কাকে দিতে যাচ্ছি? আলী। কি পারমিশন দিতে যাচ্ছি? রিড পারমিশন। রাইট পারমিশন দিব না, তাহলে আমাকে মাইনাস দিতে হবে। এক্সিকিউশন পারমিশন দিব না, তাহলে আমাকে আর একটা মাইনাস দিতে হবে। তাহলে আমি ইউজারকে কি পারমিশন দিলাম? রিড করতে পারবে, শুধুমাত্র রিড করতে পারবে। কোন ফাইল? এই ফাইলের লোকেশন এইভাবে আমরা দিতে পারি, অথবা চাইলে পুরো অ্যাবসোলিউট পাথও আমরা দিতে পারি। এটুকু ক্লিয়ার? হ্যাঁ, একাধিক এফএসটিএফ ফাইল কোথায় থাকে? হ্যাঁ, না না, সবগুলো কেন পাবে, লোকেশনের ব্যাপার আছে না? এই লোকেশনে যদি থাকতো তাইলে না একটা জিনিস হতো, এই লোকেশনে থাকলে আমি এরকম একটা স্টার দিয়ে দিতাম। লোকেশন তো ইম্পর্টেন্ট, এখানে তো নিজের লোকেশন, আমি আগে পরে কিছুই দেই নেই, রিলেটিভ পাথ না, চারজনের ভিতরে, আমি তো চারজনের ভিতরেই আছি এখন। এই যে ফাইল এফএসটিএফ ফাইল, এই যে, এই কারণে এই ফাইলে কিছু দেই নেই, অন্য কোথাও থাকলে তোমাকে অ্যাবসোলিউট পাথ ইউজ করতেই হইতো, ঠিক না? তাহলে আমরা কি করলাম, ইউজার আলীকে আমরা এফএসটিএফ এর একটা পারমিশন দিলাম, বুঝা গেল? এটা আমরা যদি দেখতে চাই, আমরা যদি নর্মালি এলএল দিয়ে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এই ফাইলে আসলে অন্য কোন ইউজারের পারমিশন আছে, কিন্তু এখানে একটা স্পেশাল প্লাস চাইন দেখতে পাবেন, প্লাস, তার মানে এইখানে যে পারমিশন লেভেল দেখা যাচ্ছে এটা ছাড়াও আর কোনো স্পেশাল পারমিশন এই জায়গায় সেটা দেখার কমান্ড হচ্ছে গেট এফিসিএল। সেটা দেখার কমান্ড হচ্ছে গেট এফিসিএল ফাইলের নাম। তাহলে আমরা দেখলাম গেট এফিসিএল দেওয়ার পর এই ফাইলের নাম হচ্ছে এফএসটিএফ ফাইল, ওনার হচ্ছে রুট, গ্রুপ হচ্ছে রুট, এবং এই যে ওনার, এই ওনারের পারমিশন প্রথমে ইউজার হিসাবে দেওয়া আছে, প্রথমে ইউজার হিসাবে দেওয়া আছে। ইউজারের পারমিশন হচ্ছে রিড রাইট, অর্থাৎ এই রুটের পারমিশন হচ্ছে রিড রাইট। নেক্সট দেখেন আরেকটা লাইন দেওয়া আছে, ইউজার আলী রিড পারমিশন, তার মানে ইউজার আলীরও এখানে রিড পারমিশন আছে। গ্রুপের রিড পারমিশন, অর্থাৎ এই গ্রুপের কথাটা এখানে বলা আছে, কিন্তু এই জায়গায় আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নতুন একটা ইউজার যে নাম হচ্ছে আলী, তার কিন্তু রিড পারমিশন আমি এখানে দিতে পারলাম। তাহলে আমরা এখন যদি আবার যাই এবং এই ইউজারে এই ফাইলটা রিড করতে চাই, এখন কিন্তু আবার রিড করতে আমরা, এইভাবে চাইলে আমি মাল্টিপল ইউজার মাল্টিপল গ্রুপকেও চাইলে পারমিশন দিতে, অর্থাৎ কমান্ড হচ্ছে মাত্র দুইটা, কমান্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেট এফিসিএল আর একটা হচ্ছে দেখার জন্য গেট এফিসিএল, অর্থাৎ এই পারমিশন দিতে চাইলে কমান্ডটাই হচ্ছে সেট এফিসিএল। মাইনাস এম হচ্ছে অ্যাড করার জন্য, মাইনাস এম হচ্ছে অ্যাড করার জন্য, তারপরে আমাকে ইউজারের নাম দিতে হবে এবং কি পারমিশন দিতে চাই সেটা দিতে হবে, এবং তারপরে আমাকে সেই ফাইল বা ফোল্ডারের লোকেশন দিতে হবে। মাইনাস এম এর জায়গায় আমি যদি
X দেই তাহলে এটা রিমুভ হবে, বুঝতে পারছি? সবাই বুঝে ফেলছি, কেউ করতেছে? মাইনাস এক্স, তারপরে ইউজার আলি, আর এখানে কিছু দিব না, কিছু না দিলে অটোমেটিক্যালি তার কোনো পারমিশনই থাকবে না। এইটুকু কি বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? শেষ মুড দিয়ে পারমিশন দিলে আমরা শুধুমাত্র ইউজার গ্রুপ এবং আদার্সের পারমিশন দিতে পারি, এবং সেই ইউজার মানে হচ্ছে এই ফাইলের যে ওনার সে, অর্থাৎ ওনার গ্রুপ এবং আদার্স। তাহলে এখন আমি আদার্স বলতে তো সবাইকে বুঝাই, বাট একজন আলীকে আমি কিভাবে পারমিশন দিই, এইটাই হচ্ছে স্পেশাল। এইটা লিনাক্স 7 এর আগে এইখানে আমাদের fstep ফাইলে একটা এন্ট্রি দিতে হবে। এখন etc passwd ফাইল রিমুভ করার পারমিশন কি? সেট অফিসিয়াল মাইনাস এম এর জায়গায় মাইনাস এক্স, ইউজার আলি আলি কোলন, যদি কোনো পারমিশন না দিতে চাই কিছু না দিলেও হবে, কিছু না দিলেও হবে, তার মানে আর কোনো পারমিশন তাকে নাই। তাহলে এখন যদি আবার আমি এই ফাইলটা রিড করতে যাই, আবার আমাকে সে বলতেছে পারমিশন দিন। বুঝা গেল কমান্ড গুলা? কি বুঝা গেছে? সেট এফিসিএল মাইনাস এম, তারপরে ইউজার গ্রুপ দিতে চাইলে জি, ইউজার দিতে চাইলে ইউ, কলন দিয়ে ইউজার বা গ্রুপের নাম, কলন দিয়ে পারমিশন, তারপরে স্পেস দিয়ে আমার ফাইল লোকেশন বা ফোল্ডার লোকেশন। ওকে, ক্লিয়ার? শেষ।